নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাবো। তো দেখো, 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2। তো দেখো, আজকে আমি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 19 সলভ করবো। এটা আমাদের ইতিহাসের লাস্ট সেট, মডেল কোশ্চেন পেপার 19। তাহলে ফার্স্ট প্রশ্ন কি আছে? সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 19 নিয়ে আলোচনা করবো রায় মার্টিনের বিভাগ ক, যার পেজ নম্বর 911। ফার্স্ট প্রশ্ন 1.1-এ বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো, খয়ের অ্যান্সার হবে দিকদর্শন। 1.2-তে সংস্কৃতের শহর বলা হয় কলকাতাকে। 1.3-তে রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন, অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4-এ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ, কয়ের অ্যান্সার হবে বেথুন কলেজ। 1.5-এ উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবদিনী একটি সাময়িক পত্র, এটা খয়ের অ্যান্সার হবে মাসিক পত্রিকা। 1.6-এর অ্যান্সার হবে, 1.6-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1864 খ্রিস্টাব্দে। 1.7-এর অ্যান্সার হবে অসভ্য বা বর্বর। 1.8-এর অ্যান্সার হবে সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল। 1.9-এর অ্যান্সার হবে আনন্দমঠ। 1.5-এর অ্যান্সার হবে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। পরের প্রশ্ন কি বলেছে? 1.1-এ দিকদর্শনের সম্পাদক ছিলেন, ঘয়ের অ্যান্সার হবে জন ক্লার্ক মার্সম্যান। 1.2-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হুগলিতে। 1.3-তে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, খয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। 1.14-এর অ্যান্সার হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.15-এ তিন কাঠিয়ে ব্যবস্থা প্রচলিত ছিল, গয়ের অ্যান্সার হবে বিহারে। 1.16-এ সখী সমিতি গঠন করেন, কয়ের অ্যান্সার হবে স্বর্ণকুমারী দেবী। 1.17-এ 1917 খ্রিস্টাব্দে জাস্টিস পার্টি গঠিত হয়েছিল, কয়ের অ্যান্সার হবে মাদ্রাজে। 1.18-এ ভারতীয় পত্রিকার সম্পাদিকা ছিলেন, কয়ের অ্যান্সার হবে সরলাদেবী চৌধুরানী। 1.19-এ শিকড়ের সন্ধানে গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কালী প্রসাদ মুখোপাধ্যায়। 1.20-তে সরকারি ভাষা আইন পাশ হয়, গয়ের অ্যান্সার হবে 1963 খ্রিস্টাব্দে। এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.11-এ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। 2.12-তে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতার নাম লেখো, অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স। 1784 খ্রিস্টাব্দে কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2.13-তে সাঁওতাল বিদ্রোহের সময়কাল, অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। 2.14-এ ভগ্নী সেনা কি? অ্যান্সার হবে তমলুকের জাতীয় সরকার নারী স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন, যার নাম ভগ্নী সেনা। কি বলেছি? তমলুকের জাতীয় সরকার নারী স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন, যার নাম ভগ্নী সেনা। এর সঙ্গে যুক্ত ছিল কাদম্বুনি মাইতি, ঠিক আছে, এবং কুসুমবালা দেবী। তো দেখো, এবার আমি ঠিক না ভুল এইগুলো সলভ করাবো। কি বলেছে? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো দেখো, এটা ভুল আছে। 2.22-তে কী বলেছে? 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। তো দেখো, এর অ্যান্সার হবে, বলেছে 2.22-তে 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন, এটা ঠিক আছে। 2.23-তে বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এটা ভুল আছে। 2.24-এ 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদিন ফৌজ গঠন করেন। তো দেখো, এটা কিন্তু ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। রামমোহন রায় হবে, তো দেখো, অ্যান্সার হবে অ্যাংলো হিন্দু স্কুল। বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে 1836। কলকাতা বিশ্ববিদ্যালয় হবে 1857, ঠিক আছে। 2.34-এ আলী কি আছে? আলী মোশালিয়ার, অ্যান্সার হবে মোপলা আন্দোলন। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51-এর বিবৃতির ব্যাখ্যা এক হবে, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা
তো দেখো একটু ডাউট আছে, ঠিক আছে, কি বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল, এটা যথাসম্ভব হবে না, ব্যাখ্যা তিন হওয়ার চান্স বেশি, কমিউনিস্টরা নিজেদের স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। আর 2.53 বিবৃতির ব্যাখ্যা, ইয়াকবে বাংলায় নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। তো দেখো পরের প্রশ্ন কি আছে, 2.54-এর বিবৃতির ব্যাখ্যা, দুই হবে পাকিস্তান সাহায্যপুষ্ট পাঠান বাহিনী কাশ্মীর আক্রমণ করেছিল। তো এটাই আমাদের 2024 সালের ইতিহাসের যাবতীয় MCQ, SAQ, বিবৃতি, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, ঠিক আছে, ঠিক ভুল সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, এটা আমাদের লাস্ট পেজ ছিল। যদি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভুল হতেই পারে, প্রতিটি মানুষেরই ভুল হয়ে থাকে, তো বুঝতেই পারছো।